নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম ইন্ডিয়ান ফুড চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের আমি যে রেসিপিটা আজকে এনেছি, যেটা দেখাতে চাইছি তোমাদের, সেটা হলো নিমকি। তিন কোণা নিমকিগুলো যে হয় না মিষ্টির দোকানে যে পাওয়া যায়, ওই নিমকিটা বানানো আমি দেখাবো। কুচো নিমকি না, ওই তিন কোণা নিমকি। এবার নিমকিটা মানে বানিয়ে রাখলে পরে, বানিয়ে আপনারা যদি ভরে রাখেন কৌটোর মধ্যে, সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। দোকানের তো কিনে খানি, আর ঘরে বানানো নিমকিটা ভীষণই টেস্ট হয়। আমি বানাই, ঘরে বানিয়ে রাখি, এবার আপনাদের সাথে সেটাই আজকে দেখাচ্ছি আপনাদেরকে। এবার কী করে বানাতে হবে, তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ ময়দা, গ্রাম হিসেবে হচ্ছে 200 গ্রাম ময়দা। আর তার সাথে লাগবে হচ্ছে 1 চা চামচ মতো কালো জিরে, আর একটু জোয়ান নিয়েছি, নুন লাগবে, আর একটু গুঁড়ো ময়দা নিয়েছি এই চামচটা দিয়ে, 1 চামচ মতো গুঁড়ো ময়দা আর 1 চামচ ঘি। এটার কাজ পরে আছে, আপনাদের দেখিয়ে দেবো, সেই জন্য ভিডিওটা কিন্তু পুরোটা আপনারা দেখবেন, ঠিক আছে? এবার আমি শুরু করছি। তাহলে ময়দাটা এখন আমি মেখে নিই। ময়দাটা মাখার জন্য কালো জিরেটা নিচ্ছি, কালো জিরেটা আমি একটু ঘষে নেবো। ঘষে নিলে হাতের সাথে তাহলে কী হয়, মানে গন্ধটা, কালো জিরের যে স্মেলটা, এটা খুব ভালো ছাড় মানে হবে, এই যে গন্ধ ছেড়ে গেছে, এভাবে ভালো হয়। আর একটু নেবো জোয়ান, এই নিমকির মধ্যে কালো জিরে জোয়ান দিলে পরে ভালো হয়। আর নেবো নুন, নুন আমি এরকম এতটা নিলাম, 200 গ্রাম ময়দা। নুনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ নিমকি হচ্ছে নুনটা, নুনটা ঠিকঠাক করে দিতে হবে। আমি এতটা মতো নুন দিলাম, আর তার মধ্যে দেবো হচ্ছে 2 টেবিল স্পুন সাদা তেল, 2 টেবিল স্পুন। বেশিই লাগে, কারণ নাহলে নিমকি খাস্তা হবে না। খাস্তা মানে একদম যেটা মুখের মধ্যে দিলে মিশে যায়, খুব টেস্ট হয় এরকম। ভালো করে ময়ামটা না দিলে পরে নিমকিটা ভালো হবে না। খুব ভালো করে ময়ামটা দিতে হবে, প্রত্যেকটা ময়দার গায়ে যেন তেলটা যায়, এরকম করে ময়ামটা দিতে হবে প্রত্যেকটা ময়দার গায়ে। ময়ামটা দাও হয়ে গেছে, ময়ামটা কিন্তু খুব ভালো করে দেবে নিজে। ময়ামটা দেওয়ার পর এরকম মানে যখন যখন ধরে করা হবে, যখন মিক্স হয়ে যাবে, যে থাকছে না, মানে খুব ভালো ময়ামটা এনেছে। তারপরে এবার আমাকে জল দিয়ে ডোটা মাখতে হবে, কিন্তু সবচেয়ে করে মাখতে হবে, বেশি জল দেওয়া যাবে। অল্প অল্প করে জল দিতে হবে। এটা মিষ্টি মানে পরোটার যে ময়দা মাখাটা হয় সেটা সেরকম হবে না, সেটা সবচেয়ে করে দেবে। এবার দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে এবার এই ময়দা মাখাটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট রেখে দিতে হবে, তাহলে মাখাটা সেট হবে। এই যে এবার আমি 15 মিনিট মতো ঢেকে রেখে দেবো, 15 মিনিট বাদে আসছি, ঠিক আছে? বন্ধুরা আমি আবার ফিরে আসলাম 15 মিনিট বাদে। দেখুন 15 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে, এবার এটা আরেকটু ঠেসে নিতে হবে। নেওয়ার পর আমি এবার নিমকি বানানোটা দেখাচ্ছি। দুটো ভাগ করে নিলাম, এটাকে আমি ঢেকে রাখবো, ড্রাই হয়ে যাবে। এবার এটাকে আমি বানানো দেখাবো। এটাকে এবার রুটির মতো বেলে নেব, একটু ময়দা দিয়ে, শুকনো ময়দা দিয়ে বেলে নেব এবার এটাকে আমি। দেখুন এরকমভাবে একটা বড় রুটির মতো করে আমাকে নিতে হবে। আর দেখুন কালো জিরে আর
ইয়েটা জোয়ানটা পুরো চারিদিকে ছড়িয়েছে ঠিকঠাক মতো, সব কিছু পুরোটা ছড়িয়েছে। এবার আমি যে ময়দাটা, শুকনো ময়দা আর ঘি রেখেছিলাম এক চামচ মতো, এবার এটাকে আমি একটা ঘি আর এই ময়দাটাকে দিয়ে একটা মিক্সচার করবো। এই যে দেখুন, এই ময়দা আর ঘিটা দিয়ে এইরকম একটা মিক্সচার তৈরি করেছি। করার পর এবার এই যে আমি রুটিটা বেলে রেখেছি এটাকে আরেকটু ছড়িয়ে দিই, মোটা হচ্ছে। এবার আমি এই মিক্সচারটা এর ওপরে দেব। এরকম করে পুরোটা পুরোটা রুটির গায়ে এরকম করে দিতে হবে। এই যে জিনিসটা করলাম এতে নিমকিটা খুব খাস্তা হবে, খুব ভালো হয়। এইভাবে ট্রাই করবেন আমার মতো, খুব ভালো হয়। এই যে এবার আমি কি করব, এটাকে আমি রোল করব। এরকম করে এবার আমি রোল করব। এবার রোলটাকে আমি একটু লম্বা করে নেব। আমি এখানটায় দেখাচ্ছি, তারপর আমি ছুরি দিয়ে সমান ভাগে কেটে নেব। এই এরকম সাইজ করে হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চির মতো এরকম করে কেটে নেব। নেওয়ার পর এবার আমি এইভাবে যে জিনিস, এই যে পিসগুলোকে, এই যে দেখুন পিসগুলোর যে রোলটা করেছি, যে পিসগুলোর ভেতরটা, এবার আমি এইভাবে জিনিসটাকে করে নেব। এই যে ভাঁজটা দেখা যাচ্ছে, দেখুন এরকম করে করে নেব আমি। এই যে এরকমভাবে প্রত্যেকটা করে নেব। এই গোলাগুলো যে করে নিয়েছি দেখুন, প্রত্যেকটা গোলার মধ্যে একটা ভাঁজ দেখা যাচ্ছে। এই যে এবার আমি এটাকে বেলে নেব শুকনো ময়দা দিয়ে, নিমকির মতো, নিমকির মতো মানে পরোটার মতো করে বেলে নেব। এবার আমি একটা ভাঁজ দেবো ঠিক যেমন করে পরোটা বেলে, তারপর এই জায়গাটা একটুখানি করে দেবেন, প্রেস করে দেবেন। পিক করে দিতে হবে, নাহলে এটা ফুলে উঠবে। হালকা করে একটু পিক করে দিতে হবে, তেলে পড়লে নাহলে ফুলে উঠবে। এভাবে আমি বেলে নেব। এবার আমি এরকম ভাবে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে এই জায়গাটা একটুখানি চেপে দেবেন, তারপর আমি আবার এরকম করে ঠিক পরোটা যেরকম বেলে সেই রকম ভাবেই করতে হবে। এইভাবে আমি বেলে নিই এগুলো। এবার আমি তেলটা বসিয়ে দিয়েছি গ্যাসে, বসে তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম করলে হবে না, তেলটা হালকা গরম হতে হবে, মিডিয়াম গরম। আর গ্যাসটাকে আমি আস্তে রেখেছি, এবার আমি ছেড়ে দেবো, কারণ এটা একটু টাইম ধরে ভাজতে হবে, প্রায় 12-15 মিনিট লাগতে পারে, 10-12 মিনিট লাগে এগুলো ভাজতে, নিমকিগুলো।
কারণ একটু টাইম ধরে না বাজলে ফ্রিকি বা খাস্তাটা হবে না, উপর থেকে ইয়ে হয়ে যাবে, ভেতরটা ফ্রিকি হবে না, এই জন্য একটু টাইম লাগবে ভাজতে। আর গ্যাসটা আমি মিডিয়াম আছে রেখেছি, মিডিয়াম লো। এবার আমি একটু উল্টে দিচ্ছি এক পাশ। হোক, এবার আরেক পাশ হোক, একটু টাইম ধরে ভাজতে হবে, ধৈর্য ধরে। আরেকটা গোলা ছিল, সেটা আবার বেলছি আমি। এবার নিমকিগুলো প্রায় লাল হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে, তুলবো এবার আমি। এবার হয়ে গেছে নিমকিগুলো, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন পুরো লাল হয়ে গেছে। আবার যেগুলো মানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। প্রথমবার চারটে ভাজলাম, আবার নেক্সট চারটে ভাজলাম, এখন প্রায় শেষের দিকে ভাজাটা তুলে নেব। এবার এই দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এরকমভাবে বানিয়ে আপনারাও কৌটোর মধ্যে ভরে রাখবেন, সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, অনেক দিন ভালো থাকে। ঠান্ডা যখন হবে তারপরই কৌটোর মধ্যে ভরবেন। এই হয়ে গেল আজকের রান্না। আমার রেসিপি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো নিমকি, তিন কোনা নিমকি। এরকমভাবে ঘরে বানিয়ে আপনারা খাবেন, খুব ভালো লাগবে, আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ইন্ডিয়ান্স ফুড চ্যানেল সবাই দেখবেন, আমার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা বানিয়ে আমি যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে ফলো করবেন, খুব ভালো হয় খেতে। এই বলে আজকের রান্না আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আমি আবার কাল আসবো আরেকটা নতুন রান্না নিয়ে।